ভালোবেসেছিল তিন তিনটি ছেলেকে। চৈত্র রাতে ওরা তিনজন মেয়েটিকে ডেকে পাঠালো। অজয় বলল, আমি তোমার ঘোড়া, ওঠো আমার পিঠে, লোকে দেখুক। বিপিন বলল, আমি তোমার ঘোড়ার চাবুক, আমাকে তোমার গতির জন্য কাজে লাগাও। সুজয় এসেছে বাঁকুড়া থেকে শহরে পড়তে। বলল সুজয়, আমার কোনো ক্ষমতা নেই, আমি হলাম মাটি। তোমার পা যদি কখনো এ মাটিতে পড়ে, ভেবো আমার কথা। ছুটল ঘোড়া, চাবুক চলল ঘোড়ার পিঠে সপাং, এবং মাটি ঘোড়ার খুঁড়ে নিষ্পেষিত হলো বারংবার। উঠল চাঁদ, উঠল ঝড়, ঝড়ের সঙ্গে বৃষ্টি। মেয়েটি বলল, থামো অজয়, আন্না বাড়ি চলো। কোথায় অজয়? অজয় তখন অশ্বত্থামা হত ইতি গজ। থামো বিপিন। বিপিন তখন এক অতি নিষ্ঠুর এক চাবুক। তাহলে মাটি, ওগো বাঁকুড়া, তুমি ওদের থামাও। সুজয় বলল, আমার কোনো ক্ষমতা নেই, আমি হলাম মাটি। তোমার পা যদি কখনো এ মাটিতে পড়ে, একবার ভেবো আমার কথা, একবার ভেবো আমার কথা।